নমস্কার আমার চ্যানেল উপন্যাস ও গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের পর্বে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র ঐতিহাসিক উপন্যাস রাজসিংহের প্রথম খণ্ড পাঠ করেছিলাম আজ রাজসিংহ উপন্যাসের দ্বিতীয় খণ্ডটি আপনাদের পাঠ করে শোনাব আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং উপন্যাসের পরবর্তী খণ্ড প্রকাশের সঙ্গে সঙ্গে শুনতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন দ্বিতীয় খণ্ড নন্দনে নরক প্রথম পরিচ্ছেদ অদৃষ্ট গণনা জ্যোৎস্নালোকে শ্বেত সৈকত পুলিন মধ্য বাহিনী নীলসলীলা যমুনার উপকূলে নগরী গণপ্রধানা মহানগরী দিল্লি প্রদীপ্ত মণিখণ্ডবধ জ্বলিতেছে সহস্র সহস্র মর্মরাদি আদি প্রস্তর নির্মিত মিনার গম্বুজ বুরুজ ঊর্ধ্বে উত্থিত হইয়া চন্দ্রালোকের রশ্মি রাশি প্রতিফলিত করিতেছে অতি দূরে কুতুব মিনারের বৃহৎ ধুমময় উচ্চ স্তম্ভবৎ দেখা যাইতেছিল নিকটে জুম্মা মসজিদের চারি মিনার নীলাকাশ ভেদ করিয়া চন্দ্রলোকে উঠিয়াছে রাজপথে রাজপথে বিথিকা বিপণীতে শত শত দীপমালা পুষ্প বিক্রেতার পুষ্প রাশির গন্ধ নাগরিকজন পরিহিত পুষ্প রাজির গন্ধ আতর গোলাপের সুগন্ধ গৃহে গৃহে সঙ্গীত ধ্বনি বহু জাতীয় বাদ্যের নিকণ নাগরীগণের কখনো উচ্চ কখনো মধুর হাসি অলঙ্কার সিঞ্জিত এই সমস্ত একত্রিত হইয়া নরকে নন্দনকাননের ছায়ার ন্যায় অদ্ভুত প্রকার মোহ জন্মাইতেছে ফুলের ছড়াছড়ি আতর গোলাপের ছড়াছড়ি নর্তকীর নুপুর নিক্কন গায়িকার কণ্ঠে সপ্ত সুরের আরোহণ অবরোহণ বাদ্যের ঘটা কমনীয় কামিনী করতল কলিত তালের চটচটা মদ্যের প্রবাহ বিলোল কটাক্ষ বন্নি প্রবাহ খিচুড়ি পোলাওয়ের রাশি রাশি বিকট কপট মধুর চতুর চতুর্বিধ হাসি পথে পথে অশ্বের পদধ্বনি দোলার বাহকের বিভৎস ধ্বনি হস্তের গল শকটের ধ্বনি নগরের মধ্যে বড় সেখানে রাজপুত বা তুর্কি অশ্বাডুরো হইয়া স্থানে স্থানে পাহারা দিতেছে জগতে যাহা কিছু মূল্যবান তাহা দোকান সকলে থরে থরে সাজানো আছে কোথাও নর্তকী রাস্তায় লোক জমাইয়া সারেঙ্গের নাচিতেছে গাইতেছে কোথাও বাজিকর বাজি করিতেছে প্রত্যেকের নিকট শত শত দর্শক ঘেরিয়া দাঁড়াইয়া দর্শন করিতেছে সকলের অপেক্ষা জনতা জ্যোতিষীদিগের কাছে মোগল বাচ্শাহ দিকে সময়ে জ্যোতির্বিদগণের যেরূপ আদর ছিল এমন বোধহয় আর কখনো হয় নাই হিন্দু মুসলমানে তাহাদের তুল্য আদর করিতেন মোগল বাদশাহেরা জ্যোতিষশাস্ত্রের অতিশয় বশীভূত ছিলেন তাহাদিগের গণনা না জানিয়া অনেক সময় অতি গুরুতর কার্যেও প্রবৃত্ত হইতেন না যে সকল ঘটনা এই গ্রন্থে বর্ণিত হইয়াছে তাহার কিছু পরে ঔরঙ্গজেবের কনিষ্ঠ পুত্র আকবর রাজ বিদ্রোহী হইয়াছিলেন পঞ্চাশ হাজার রাজপুত সেনা তাহার সহায় ছিল ঔরঙ্গজেবে ঔরঙ্গজেবের সঙ্গে অল্প সেনাই ছিল কিন্তু জ্যোতির্বিদের বর্ণনার উপর নির্ভর করিয়া আকবর সৈন্যযাত্রায় বিলম্ব করিলেন ইতিমধ্যে ঔরঙ্গজেব কৌশল করিয়া তাহার চেষ্টা নিষ্ফল করিলেন দিল্লির চাঁদনি চকে জ্যোতিষীগণ রাজপথে আসন পাতিয়া পুঁথি পাঁজি লইয়া মাথায় উষ্ণিস বাঁধিয়া বসিয়া আছেন শত শত স্ত্রী পুরুষ আপন আপন পরদানসীন বিবিরাও দিয়া যাইতে সংকচ করেন নাই একজন জ্যোতিষীর আসনের চারিপাশে বড় জনতা তাহার বাহিরে একজন অবগুণ্ঠনবতী যুবতী ঘুরিয়া বেড়াইতেছে জ্যোতিষীর কাছে যাইবার ইচ্ছা কিন্তু সাহস করিয়া জনতা ঠেলিয়া প্রবেশ করিতে পারিতেছে না ইতস্তত দেখিতেছে এমন সময়ে সেই স্থান দিয়া একজন অশ্বারোহী পুরুষ যাইতেছিল অশ্বারোহী যুবা পুরুষ দেখিয়া আহেলে বিলায়ত মোগল বলিয়া বোধ হয় তিনি অত্যন্ত সুশ্রী মোগলের ভিতরও এরূপ সুশ্রী পুরুষ দুর্লভ তাহার বেশভূষার অতিশয় পারিপাট্য দেখিয়া একজন বিশেষ সম্ভ্রান্ত লোক বলিয়া বোধ হয় অশ্ব সম্ভ্রান্ত বংশীয় জনতার জন্য অশ্বারোহী অতি মন্দভাবে অশ্বচালনা করিতেছিলেন যে যুবতী ইতস্তত নিরীক্ষণ করিতেছিল সে তাহাকে দেখিতে পাইল দেখিয়াই নিকটে আসিয়া ঘোড়ার লাগাম ধরিয়া থামাইল বলিল খা সাহেব মোবারক সাহেব মোবারক মোবারক অশ্বারোহীর ওই নাম জিজ্ঞাসা করিল কে তুমি যুবতী বলিল ইয়া আল্লাহ আর কি চিনিতেও পারো না মোবারক বলিল দড়িয়া দড়িয়া বলিল জি মোবারক তুমি এখানে কেন দরিয়া কেন আমি তো সকল জায়গায় যাই তোমার তো নিষেধ নাই তুমি বারণ করো কি মোবারক আমি কেন বারণ করিব তুমি আমার কে তারপর মৃদুতর স্বরে মোবারক বলিল কিছু চাই কি দরিয়া কানে আগুল দিয়া বলিল তবা তোমার টাকা আমার হারাম আমরা আতর সুরমা করতে জানি মোবারক তবে আমাকে পাকড়া করিলে কেন দরিয়া নামো তবে বলিব মোবারক ঘোড়া হইতে নামিল বলিল এখন বলো দড়িয়া বলিল এই ভিড়ের ভিতর একজন জ্যোতিষী বসিয়া আছেন ইনি নতুন আসিয়াছেন ইহার মতো জ্যোতির্বিদ কখনো নাকি আসে নাই ইহার কাছে তোমাকে তোমার কেশমত গণাইতে হইবে মোবারক আমার কেশমত জানিয়া তোমার কি হইবে তোমার গণাও দরিয়া আমার কেশমত আমি জানিতে চাহি না না গণাইয়াই তাহা জানিতে পারিয়াছি তোমার কেসমত জানাই আমার দরকার এই বলিয়া দরিয়া মোবারকের হাত ধরিয়া টানাই টানিয়া লইয়া যাইবার উপক্রম করিল মোবারক বলিল আমার ঘোড়া ধরে কে গোটা কতক ছেলে রাজপথে দাঁড়াইয়া লাড্ডু খাইতেছিল মোবারক বলিল তোমরা কেহ এক লহ আমার ঘোড়াটা ধরিয়া রাখো আমি আসিয়া তোমাদের আরও লাড্ডু দিব এই বলিবা মাত্র দুই তিনটা ছেলে আসিয়া ঘোড়া ধরিল একটা প্রায় নগ্ন সে ঘোড়ার উপর চড়িয়া বসিল মোবারক তাহাকে মারিতে গেলেন কিন্তু তাহার প্রয়োজন হইল না ঘোড়া একবার পিছনের পা উঁচু করিয়া তাহাকে ফেলিয়া দিল তাহাকে ভূমি দেখিয়া অপর বালকেরা তাহার হাতের লাড্ডু কাড়িয়া লইয়া ভোজন করিল তখন মোবারক নিশ্চিন্ত হইয়া অদৃষ্ট গণাইতে গেলেন মোবারককে দেখিয়া অপর লোক সকল পথ ছাড়িয়া দিল বিবি দরিয়া তাহার সঙ্গে সঙ্গে গেল জ্যোতিষীর কাছে মোবারক হাত পাতিয়া দিলেন জ্যোতিষী অনেক দেখিয়া শুনিয়া বলিল আপনি গিয়া বিবাহ করুন পশ্চাৎ হইতে ভিড়ের ভিতর লুকাইয়া দড়িয়া বিবি বলিল করিয়াছে জ্যোতিষী বলিল কে ও কথা বলিল মোবারক বলিলেন ও একটা পাগলি আপনি বলিতে পারেন আমার কি কীরকম বিবাহ হইবে জ্যোতিষী বলিল আপনি কোনো রাজপুত্রীকে বিবাহ করুন মোবারক বলিল তাহা হইলে কি হইবে জ্যোতিষী উত্তর করিল তাহা হইলে আপনার খুব পদবৃদ্ধি হইবে ভিড়ের ভিতর হইতে দরিয়া বিবি বলিল আর মৃত্যু জ্যোতিষী বলিল ও মোবারক সেই পাগলি জ্যোতিষী পাগলি নয় ও হয় মনুষ্য নয় আমি আর আপনার হাত দেখিব না মোবারক কিছু বুঝিতে পারিলেন না জ্যোতিষীকে কিছু দিয়া ভিড়ের ভিতর দরিয়ার অন্বেষণ করিলেন কিছুতেই আর তাহাকে দেখিতে পাইলেন না তখন কিছু বিষণ্নভাবে অশ্বে আরোহণপূর্বক দুর্গাভিমুখে চলিলেন বলা বাহুল্য বালকেরা কিছু কিছু লাড্ডু পাইল দ্বিতীয় পরিচ্ছেদ জেবুন নিশা দড়িয়ার সংবাদ বিক্রয় কি হইল সংবাদ বিক্রয় আবার কি কাহাকেই বা বিক্রয় করিবে সে কথাটা বুঝাইবার জন্য মোগল সম্রাটের অবরোধের কিছু পরিচয় দিতে হইবে ভারতবর্ষীয় মহিলারা রাজ্য শাসনের সুদক্ষ বলিয়া বিখ্যাত পশ্চিমে কদাচিৎ একটা জেনোবিয়া ইসাবেলা এলিজাবেথ বা ক্যাথারাইন পাওয়া যায় কিন্তু ভারতবর্ষের অনেক রাজকুল রাজারাই রাজ্য শাসনে সুদক্ষ মোগল সম্রাট দিকের কন্যাগণ এ বিষয়ে বড় বিখ্যাত কিন্তু যে পরিমাণে তাহারা রাজনীতি বিশারদ সেই পরিমাণে তাহারা ইন্দ্রীয় পরবশ ও ভোগবিলাস পরায়ণ ছিল ঔরঙ্গজেবের দুই ভগিনী জাহানারা ও রৌশান্নারা জাহানারা শাহজাহার বাদশাহীর প্রধান সহায় শাহজাহা তাহার পরামর্শ ব্যতীত কোন রাজকার্য করিতেন না তাহার পরামর্শের অনুবর্তী হইয়া কার্যে সফল ও যশস্বী হইতেন তিনি পিতার বিশেষ হিতৈশিনী ছিলেন কিন্তু তিনি যে পরিমাণে এ সকল গুণবিশিষ্টা ছিলেন ততধিক পরিমাণে ইন্দ্রিয় পরায়ণা ছিলেন ইন্দ্রীয় পরিতৃপ্তির জন্য অসংখ্য লোক তাহার অনুগৃহীত পাত্র ছিল সেই সকল লোকের মধ্যে ইউরোপীয় পর্যটকেরা এমন ব্যক্তির নাম করেন যে তাহা লিখিয়া লেখনি কলসিত করিতে পারিলাম না রৌশনারা পিতৃদেশিনী ঔরঙ্গজেবের পক্ষপাতিনী ছিলেন তিনিও জাহানারার মতো রাজনীতি বিশারদ এবং সুদক্ষ ছিলেন এবং ইন্দ্রিয় সম্বন্ধে জাহানারার ন্যায় বিচারশূন্য বাধাশূন্য এবং তৃপ্তি শূন্য ছিলেন যখন পিতাকে পদচ্যুত অবরুদ্ধ করিয়া তাহার রাজ্য অপহরণে ঔরঙ্গজেব প্রবৃত্ত তখন রৌশনারা তাহার প্রধান সহায় ঔরঙ্গজেব ও রৌশনারার বড় বাধ্য ছিলেন ঔরঙ্গজেবের বাদশাহীতে রৌশনার দ্বিতীয় বাদশাহ ছিলেন কিন্তু রৌসনারা দূর দূরদৃষ্টিক্রমে তাহার একজন মহাশক্তিশালিনী প্রতিদ্বন্দ্বিনী তাহার বিরুদ্ধে মাথা তুলিল ঔরঙ্গজেবের তিন কন্যা কনিষ্ঠা দুইটির সঙ্গে বন্দি ভাতুস পুত্রোদয়ের তিনি বিবাহ দিলেন জ্যেষ্ঠা জেবুর নিশা বিবাহ করিলেন না পিতৃসাদিকের ন্যায় বসন্তের ভ্রমণের মতো পুষ্পে পুষ্পে মধুপান করিয়া বেড়াইতে লাগিলেন পিসি ভাইজি উভয়ে অনেক স্থলেই মদন মন্দিরে প্রতিযোগিনী হইয়া দাঁড়াইতেন সুতরাং ভাইজি পিসিকে বিনষ্ট করিবার সংকল্প করিলেন পিসির মহিমা তিনি পিতৃ সমীপে বিবৃত করিতে লাগিলেন ফল এই দাঁড়াইল যে রৌশনারা পৃথিবী হইতে অদৃশ্যা হইলেন যেগুন নিশা তাহার পদমর্যাদা ও তাহার পদানতগণকে পাইলেন পদমর্যাদার কথা বলিলাম তাহার একটু তাৎপর্য আছে বাদশাহের অন্তপুরে খোঁজা ভিন্ন কোন পুরুষ প্রবেশ করিত না অন্তত করিবার নিয়ম ছিল না অন্তপুরে পাহাড়ার কাজের জন্য একটা স্ত্রী সেনা নিযুক্ত ছিল যেমন হিন্দু রাজগণ জবনীগণকে প্রতিহারে নিযুক্ত করিতেন মোগল বাদশাহেরাও তাই করিতেন তাতার জাতীয় সুন্দরীগণ মোগল সম্রাটের অবরোধে প্রহরী নিচ্ছিলেন এই স্ত্রী সৈন্যের একজন নায়িকা ছিলেন তিনি সেনাপতির স্থানীয় তাহার পদ উচ্চ পদ বলিয়া গণ্য এবং বেতন ও সম্মান তদনুযায়ী এই পদে রৌশনারা নিযুক্ত ছিলেন তিনি সহসা অপার্থিব অন্ধকারে অন্তর্হিত হইলে জেবুন নিশা তাহার পদে নিযুক্ত হইয়াছিলেন যিনি এই পদে নিযুক্ত হইতেন তিনি রাজন্তপুরে সর্ববিষয়ের কর্তৃ হইতেন সুতরাং জেবুন নিশা রংমহলের সর্ব ছিলেন সকলেই তাহার অধীন প্রতিহারীগণ খোজারা বাঁদিরা দৌবাড়িকগণ বাহকগণ পাচকগণ সকলেই তাহার অধীন অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে মহাল মধ্যে আসিতে দিতে পারিতেন দুই শ্রেণীর লোক তাহার কৃপায় অন্তঃপুর মধ্যে প্রবেশ করিত এক প্রণয়ভাজন ব্যক্তিগণ অপর যাহারা তাহার কাছে সংবাদ বেচিত বলিয়াছি জেবন্সা একজন প্রধান পলিটিশিয়ান মোগল সাম্রাজ্যরূপ জাহাজের হাল এক প্রকার তাঁরই হাতে তিনি মোগল সমাজের নিয়ামক নক্ষত্র বলিয়াও বর্ণিত হইয়াছেন জানা আছে পলিটিশিয়ান সম্প্রদায়ের একটা বড় প্রয়োজন সংবাদ কোথায় কি হইতেছে গোপনে সব জানা যায় দুর্মুখের মুনি রামচন্দ্র হইতে বিশমার পর্যন্ত সকলেই ইহার প্রমাণ জেবুন নিশা এ কথাটা বিলক্ষণ বুঝিতেন চারিদিক হইতে তিনি সংবাদ সংগ্রহ করিতেন সংবাদ সংগ্রহের জন্য তার কতগুলি লোক নিযুক্ত ছিল তার মধ্যে তসবিরওয়ালা খিজির একজন তার মা নানা দেশে তসবির বেঁচিতে খিজির তাহার নিকট হইতে সংবাদ সংগ্রহ করিতেন দরিয়া বিবির ভগিনীও আতর ও সুরমা বিক্রয়ের উপলক্ষে দিল্লির ভিতর ভ্রমণ করিয়া অনেক সংবাদ সংগ্রহ করিত এই সকল সংবাদ দরিয়া জেবন নিশার কাছে দিয়া আসিত জেবন নিশা প্রতিবার কিছু কিছু পুরস্কার দিতেন ইহাই সংবাদ বিক্রয় সংবাদ বিক্রয়ার্থ দড়িয়া মহাল মধ্যে প্রবেশ করিতে বাধা না পান তজ্জন্যে জেবন তাহাকে একটি পরোয়ানা দিয়েছিলেন পরোয়ানার মর্ময়েই দরিয়া বিবির সুরমা বিক্রয়ের জন্য রংমহালে প্রবেশ করিতে পারে কিন্তু দরিয়া বিবি রংমহালে প্রবেশকালে হঠাৎ বিঘ্ন প্রাপ্ত হইল দেখিল মোবারক খাঁ মধ্যে প্রবেশ করিল দরিয়া তখন প্রবেশ করিল না একটু বিলম্ব করিয়া প্রবেশ করিল দরিয়া প্রবেশ করিয়া দেখিল যেখানে যেবুণ নিশার বিলাস গৃহ মোবারক সেইখানে গেল দরিয়া একটা বৃক্ষ বাটিকার ছায়ার মধ্যে লুকাইয়া প্রতীক্ষা করিতে লাগিল তৃতীয় পরিচ্ছেদ ঐশ্বর্য নরক দিল্লি মহানগরীর সারভূত দিল্লির দুর্গ দুর্গের স্মারভ রাজপ্রসাদ মালা এই রাজপ্রাসাদ মালার ভিতর অল্প ভূমি মধ্যে যত ধনরাশি রত্নরাশি রূপরাশি এবং পাপরাশি ছিল সমস্ত ভারতবর্ষে তাহা ছিল না রাজপ্রাসাদ মালা সার্বভূত অন্তঃপুর বা রং মহাল ইহা কুবের ও কন্দর্পের রাজ্য চন্দ্র সূর্য তথায় প্রবেশ করে না জম গোপনে ভিন্ন তথায় যান না বায়ুরও গতিরোধ তথায় গৃহ সকল বিচিত্র গৃহ শয্যা বিচিত্র অন্তপুরবাসিনী সকল বিচিত্র এমন রত্নখচিত ধবলপ্রস্তর নির্মিত কক্ষরাজি কোথাও নাই এমন নন্দন কানন নিন্দিনী উদ্যানমালা আর কোথাও নাই এমন উর্বশী মেনোকা রম্ভার গর্ব খর্বকারিনী সুন্দরী শাড়ি আর কোথাও নাই এত ভোগ বিলাস জগতে আর কোথাও নাই এত মহাপাপ আর কোথাও নাই ইহার মধ্যে যেবন নিশার বিলাসগৃহ আমাদের উদ্দেশ্য অতি মনোহর বিলাসগৃহ শ্বেত কৃষ্ণ প্রস্তরের হরমতল শ্বেত মর্মর নির্মিত কক্ষ প্রাচীর পাথরে রত্নের লতা রত্নের পাতা রত্নের ফুল রত্নের ফল রত্নের পাখি রত্নের ভ্রমর কিয়দুর ঊর্ধ্বে সর্বত্র দর্পণ মণ্ডিত তাহার ধারে ধারে সোনার কামদার বিট ঊর্ধ্বে রূপার তারের চন্দ্রাতপ তাহাতে মতির ছোট ঝালর এবং সদ্য নিচিত পুষ্প রাশির বড় ঝালর হর্মতলে নববর্ষা সমাগম কোমল তৃণরাজি অপেক্ষাও সুকোমল গালিচা পাতা তাহার উপর গজদন্ত নির্মিত রত্নালঙ্কৃত পালঙ্ক তাহার উপর জরির কামোদার বিছানায় জরির কামোদার মখমলের বালিশ শয্যার উপর বিবিধ পাত্রে রাশি রাশি সুগন্ধি পুষ্প পাত্রে পাত্রে আতর গোলাপ সুগন্ধি যত্ন প্রস্তুত তাম্বুলের রাশি আর পৃথক সুবর্ণ পাত্রে ও মদ্য সকলের মধ্যে পুষ্পরাশিকে রত্নরাশিকে ম্লান করিয়া প্রৌঢ়া সুন্দরী যেবুন নিশা পানপাত্র হস্তে বাতায়ন পথে নিশিত নক্ষত্র শোভা নিরীক্ষণ করিতে করিতে মৃদু পবনে পুষ্পমণ্ডিত মস্তক শীতল করিতেছিলেন এমন সময়ে মোবারাক খাঁ তথায় উপস্থিত মোবারক জেবুন নিকট গিয়া বসিলেন এবং তাম্বুল আদি প্রসাদ প্রাপ্ত হইয়া চরিতার্থ হইলেন জেবুন বলিল না খুঁজিতে যে আসে সেই ভালোবাসে মোবারক বলিল না ডাকিতে আসিয়াছি বেয়াদবি হইয়াছে কিন্তু ভিক্ষুক না ডাকিতেই আসিয়া থাকে জেবুন তোমার কি ভিক্ষা প্রাণাধিক মোবারক ভিক্ষা এই যে যেন মোল্লার হুকুমে ওই শব্দে আমার অধিকার হয় জেবুন হাসিয়া বলিল ওই সেই পুরাতন কথা বাদশাহ কখনো বিবাহ করে মোবারক তোমার কনিষ্ঠা ভোগিনীগন্ত বিবাহ করিয়াছে জেবুন তাহারা শাহজাদা বিবাহ করিয়াছে আছে। শাহজাদা ভিন্ন বিবাহ করে না বাদশাহজাদিরা দুই সতী মন শব্দারকে কি বিবাহ করিতে পারে মোবারক তুমি মালেকে মুলুক তুমি বাদশাহকে যাহা বলিবে তিনি তাহাই করিবেন ইহা সর্বলোকে জানে যেবুন নিশা যাহা অনুচিত তাহাতে আমি বাদশাহকে অনুরোধ করিব না মোবারক আর এই কি উচিত শাহজাদি নিশা। এই কি মোবারক এই মহাপাপ কে নিশা মহাপাপ করিতেছে মোবারক মাথা হেঁট করিল শেষে বলিল তুমি কি বুঝিতেছ না জীবন নিশা যদি ইহা পাপ বলিয়া বোধ হয় আর আসিও না মোবারক সকাতরে বলিল আমার যদি সে সাধ্য থাকিত তবে আমি আর আসিতাম না কিন্তু আমি ওই রূপরাসিতে বিকৃত জীবন নিশা যদি বিকৃত যদি তুমি আমার কেনা তবে যা বলি তাই করো চুপ করিয়া থাকো মোবারক যদি আমি একাই এ পাপের দায়ী হইতাম না হয় চুপ করিয়া থাকিতাম কিন্তু আমি তোমাকে আপনার অধিক ভালোবাসি জেবুর নিশা উচ্চ হাসি হাসিল বলিল বাদশাহ চাদির পাপ মোবারক বলিল পাপ পুণ্য আল্লাহর হুকুম জেবুর নিশা আল্লাহ এ সকল হুকুম ছোট লোকের জন্য করিয়াছেন কাফের জন্য আমি কি হিন্দুদের বামুনের মেয়ে না রাজপুতের মেয়ে যে এক স্বামী করিয়া চিরকাল দাসিত্ব করে দাস দাসিত্ব করিয়া শেষে আগুনে পুড়িয়া মরিব আল্লাহ যদি আমার জন্য সেই বিধি করিতেন তবে আমাকে কখনো বাদশাহ জাতি করিতেন না মোবারক একেবারে আকাশ হইতে পড়িল এরূপ কদর্য কথা সে কখনো শুনে নাই সেই পাপ ও স্রোতময়ী দিল্লিতেও কখনো শুনে নাই অন্য কেহ এ কথা তাহার সম্মুখে বলিলে সে বলি তো তুমি বজ্জাহত হইয়া মরো কিন্তু জেবন রূপের সমুদ্রে সে ডুবিয়া গিয়াছিল তাহার আর দিক বিদিক জ্ঞান ছিল না সে কেবল বিস্মিত হইয়া রইল জেবন নিশা বলিতে লাগিল ও কথা যাক অন্য কথা আছে ও কথা যেন আর কখনো না শুনি শুনি যদি মোবারক আমাকে ভয় দেখাইবার কি প্রয়োজন আমি জানি তুমি যাহার উপর অপ্রসন্ন হইবে এক দণ্ড তাহার কাঁধে মাথা থাকিবে না কিন্তু ইহাও বোধ হয় তুমি জানো যে মোবারক মৃত্যুকে ভয় করে না যেবন নিশা মরণের অপেক্ষা আর কি দণ্ড নাই মোবারক আছে তোমার বিচ্ছেদ জেবন নিশা বারবার অসঙ্গত কথা বলিলে তাহাই ঘটিতে পারে মোবারক বুঝিলেন যে একটা ঘটিলে দুইটাই ঘটিবে তিনি যদি পাপিষ্ঠা বলিয়া জেবন নিশাকে পরিত্যাগ করেন তবে তাহাকে নিশ্চিত নিহত হইতে হইবে জেবন নিশা মোগল রাজ্যে সর্বেশ্বরবা খোদ ঔরঙ্গজেব তাহার আজ্ঞাকারী কিন্তু সেজন্য মোবারক দুঃখিত তাহার দুঃখ এই যে তিনি বাদশাহজাদির রূপে মুগ্ধ তাহাকে পরিত্যাগ করিবার কিছুমাত্র সাধ্য নেই এই পাপ পঙ্ক হইতে উদ্ধিত হইবা তাহার শক্তি নাই অতএব মোবারক বিনীতভাবে বলিল আপনি ইচ্ছাক্রমে যতটুকু দয়া করিবেন তাহাতেই আমার জীবন পবিত্র আমি যে আরও দূরাকাঙ্ক্ষা রাখি তাহার দরিদ্রের ধর্ম বলিয়া জানিবেন কোন দরিদ্র না দুনিয়ার বাদশাহী কামনা করে তখন প্রসন্ন হইয়া শাহজাদী মোবারককে আশব পুরস্কার করিলেন মধুর প্রণয় সম্ভাষণের পর তাহাকে আতরও পান দিয়া বিদায় করিলেন মোবারক রংমহাল হইতে নির্গত হইবার পূর্বেই দরিয়া বিবে আসিয়া তাকে ধৃত করিল অন্যের অশ্রাব্য স্বরে জিজ্ঞাসা করিল কেমন রাজপুত্রীর সঙ্গে বিবাহ স্থির হইল মোবারক বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল তুই কে দরিয়া সেই দরিয়া মোবারক দুশমন শয়তান তুই এখানে কেন দরিয়া জানো না আমি সংবাদ বেচি মোবারক শিহরিল দরিয়া বিবি বলিল রাজপুত্রীর সঙ্গে বিবাহ কি হইবে মোবারক রাজপুত্রীকে দরিয়া শাহজাদি জেবুন নিশা বেগম সাহেবা শাহজাদি কি রাজপুত্রী নহে মোবারক আমি তোকে এইখানে খুন করিব দরিয়া তবে আমি হাল্লা করি মোবারক আচ্ছা না হয় খুন নাই করিলাম তুই কার কাছে খবর বেঁচিতে আসিয়াছিস বল দরিয়া বলিব বলিয়াই দাঁড়াইয়া আছি হযরত জেবুন নিশা বেগমের কাছে মোবারক কি খবর বেচিবি দরিয়া যে আজ তুমি বাজারে জ্যোতিষীর কাছে আপনার কিসমত জানিতে গিয়াছিলে তাতে জ্যোতিষী তোমাকে শাহজাদি বিবাহ করিতে বলিয়াছে তাহা হইলে তোমার তরক কি হইবে মোবারক দরিয়া বিবি আমি তোমার কি অপরাধ করিয়াছি যে তুমি আমার উপর এই দৌরাত্ম করিতে প্রস্তুত দরিয়া কি করিয়াছ তুমি আমার কি না করিয়াছ তুমি যাহা করিয়াছ তার অপেক্ষা শ্রীলোকের অনিষ্ট কি আছে মোবারক কেন পিয়ারি আমার মতো কত আছে দরিয়া এমন পাপিষ্ঠ আর নাই মোবারক আমি পাপিষ্ঠ নই কিন্তু এখানে দাঁড়াইয়া এত কথা চলিতে পারে না স্থানান্তরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করিও আমি সব বুঝাইয়া দিব এই বলিয়া মোবারক আবার জেবুন নিশার কাছে ফিরিয়া গেল জেবুন নিশাকে বলিল আমি পুনর্বার আসিয়াছি এ বেয়াদবি মাপ করিতে হইতেছে বলিতে আসিয়াছি যে দরিয়া বিবি হাজির আছে এখনই আপনার সঙ্গে সাক্ষাৎ করিবে সে পাগল সে আপনার কাছে আমার কোনো নিন্দাবাদ করিলে আমার উত্তর না লইয়া আমার প্রতি আপনি কোপ করিবেন না নিশা বলিলেন তোমার উপর কোপ করিবার আমার সাধ্য নাই যদি তোমার উপর কখনো রাগ করি তবে আমি দুঃখ পাইব তোমার নিন্দা আমি কানে শুনি না এ দাসের ওপর এরূপ অনুগ্রহ চিরকাল রাখিবেন এই বলিয়া মোবারক পুনর্বার বিদায় গ্রহণ করিল চতুর্থ পরিচ্ছেদ সংবাদ বিক্রয় যে তাঁতি যুবতী অশীচর্ম হস্তে লইয়া যেবন নিশার গৃহের দ্বারে প্রহরায় নিযুক্ত সে দড়িয়াকে দেখিয়া বলিল এত রাত্রে কেন দরিয়া বিবি বলিল তা কি পাহারিকে বলব তুই খবর দে তাঁতারি বলিল তুই বেরো আমি খবর দিব না দরিয়া বলিল রাগ করো কেন দোস্ত তোমার নজরের লজ্জাতেই কাবুল ফাঞ্জা ফতে হয় তার উপর আবার হাতে ঢাল তরবার তুমি রাগিলে কি আর চলে এই আমার পরোয়ানা দেখো আর ইত্তেলা করো প্রহরিণী ধরে একটু মধুর হাসি হাসিয়া বলিল তোমাকেও চিনি তোমার পরোয়ানাও চিনি তা এত রাত্রিতে কি আর হযরত বেগম সাহেবা সুরমা কিনিবে তুমি কাল সকালে এসো এখন খসম থাকে খসমের কাছে যাও আর না থাকে যদি দরিয়া তুই জাহার নামে যা তোর ঢাল তরবার জাহার নামে যা তোর ওড়না পায়জামা যাহার নামে যাক তুই কি মনে করিস আমি রাত দুপুরে কাজ না থাকিলে রাত দুপুরে এয়েছি তখন তাড়াতাড়ি চুপি চুপি বলিল হজরত বেগম সাহেবা এসব কুচ মাঝে মেয়ে হইঙ্গি দড়িয়া বলিল আরে বাঁদি তাকে আমি জানি না তুই মজা করিবি হাঁ কর তখন দড়িয়া ওড়নার ভিতর হইতে এক শিশির সরাব বাহির করিল প্রহরিণী হাঁ করিল দরিয়া শিশি ভোর তার মুখে ঢালিয়া দিল তাড়াতাড়ি শুষ্ক নদীর মতো এক নিঃশ্বাসে তাহা শুষিয়া লইল বলিল বিষমেল্লা তৌফা শরবত আচ্ছা তুমি খাড়া থাকো আমি এত্তেলা করিতেছি প্রহরিণী কক্ষের ভিতর গিয়া দেখিল যেবন নিশা হাসিতে হাসিতে ফুলের একটা কুকুর গড়িতেছেন মোবারকের মতো তার মুখটা হইয়াছে আর বাদশাহ দিকের শেরপেজ কলগার মতো তার লেজটা হইয়াছে জেবন প্রহরিণীকে প্রহরিনীকে দেখিয়া বলিল নাচনে বয়ালি লোগোকে বোলাও রংমহলে সকল বেগমদিউকে আমোদের জন্য এক এক সম্প্রদায় নর্তকি নিযুক্ত ছিল ঘরে ঘরে নৃত্য গীত হইত জেবন প্রমোদার্থ একদল নর্তকি ছিল প্রহরিণী পুনশ্চ কূর্নিশ করিয়া বলিল জো হুকুম দরিয়া বিবি হাজির আমি তাড়াইয়া দিয়াছিলাম মানা শুনিতেছে না জেবন কিছু বক্সিসও দিয়া আছে প্রহরিনী সুন্দরী লজ্জিতা হইয়া অন্যায় আকর্ণ মুখ ঢাকিল তখন জেবুন বলিল আচ্ছা নাজনে নাচনেবোয়ালি থাক দরিয়াকে পাঠাইয়া দে দরিয়া আসিয়া কুন্নিশ করিল তারপর ফুলের কুকুরটি নিরীক্ষণ করিতে লাগিল দেখিয়া বেগম সাহেবা জিজ্ঞাসা করিলেন কেমন হয়েছে দরিয়া দরিয়া ফের কুর্নিশ করিয়া বলিল ঠিক শব্দার মোবারক খাঁ সাহেবের মতো হইয়াছে জেবন নেশা, ঠিক তুই নিবি দড়িয়া কোনটা দিবেন কুকুরটা না মানুষটা জেবন নিশা ভ্রুভঙ্গ করিল পরে রাগ সামলাইয়া হাসিয়া বলিল যেটা তোর খুশি দড়িয়া তবে কুকুরটা হযরত বেগম সাহেব আর থাক আমি মানুষটা নিব জেবন নিশা কুকুরটা এখন হাতে আছে মানুষটা এখন হাতে নাই এখন কুকুরটাই নেই এই বলিয়া যেবন আসব সেবন প্রবুল্ল চিত্তে যে ফুলে কুকুর গড়িয়া ছিল সেই ফুলগুলো দড়িয়াকে ফেলিয়া দিতে লাগিলেন দড়িয়া তাহা কুড়াইয়া লইয়া ওড়নায় তুলিল নহিলে বেয়াদবি হইবে তারপর সে বলিল আমি হুজুরের কৃপায় কুকুর মানুষ দুই পাইলাম যেবন কিসে দরিয়া মানুষটা আমার জেবন কিসে দরিয়া আমার সঙ্গে সাদী হয়েছে জেবন নিশা নিকাল হিয়াছে জেবন নিশা কতকগুলো ফুল ফেলিয়া সবলে দরিয়াকে প্রহার করিল দরিয়া জোরহাত করিয়া বলিল মোল্লা গোয়া সব জীবিত আছে না হয় তাহাদের জিজ্ঞাসা করিয়া পাঠান জেবন নিশা ভঙ্গ করিয়া বলিল আমার হুকুমে তাহারা শুলে যাইবে দরিয়া কাঁপিল এই ব্যাঘে তুললা মোগল কুমারীরা সব পারে তা সে জানিত শাহজাদি আমি দুঃখী মানুষ খবর বেঁচিতে আসিয়াছি আমার সেসব কথার প্রয়োজন নাই যেবন নিশা কী খবর বল দরিয়া দুইটা আছে একটাই মোবারক খাঁ সম্বন্ধে আজ্ঞা না পাইলে বলিতে সাহস হয় না যেবন নিশা বল দরিয়া ইনি আজ রাত্রে চৌকে গণেশ জ্যোতিষীর কাছে আপনার কিসমত গনাইতে গিয়াছিলেন জেবন নিশা জ্যোতিষী কি বলিল দরিয়া শাহজাদি বিবাহ করো তাহা হইলে তোমার তরক কি হইবে জেবন নিশা মিছা কথা মনসবদার কখন জ্যোতিষীর কাছে গেল দরিয়া এখানে আসিবার আগেই জেবন নিশা কে এখানে আসিয়াছিল দরিয়া একটু ভয় খাইল কিন্তু তখনই আবার সাহস করিয়া তসলিম দিয়া বলিল মোবারাক খাঁ সাহেব জেবুন নিশা তুই কেমন করিয়া জানিলি দরিয়া। আমি আসিতে দেখিয়াছি জেবুন নিশা যে এ সকল কথা বলে আমি তাহাকে শুলে দিই দড়িয়া শিহরিল বলিল বেগম সাহেব আর হুজুরে ভিন্ন এ সকল কথা আমি মুখে আনি না জেবুন নিশা আনিলে জল্লাদের হাতে তোমার জীব কাটাইয়া ফেলিব তোর দোসরা খবর কি বল দরিয়া দোসরা খবর রূপনগরের দরিয়া তখন চঞ্চল কুমারীর তসবির ভাঙারীটা কাহিনীটা আদ্যপ্রান্ত শোনাইল শুনিয়া জেবুন নিশা বলিলেন এ খবর আচ্ছা কিছু বকশিস পাইবি তখন রংমহলের খাজনাখানার উপর বকশিসের পরোয়ানা হইল পাইয়া দরিয়া পালাইল তাড়াতাড়ি প্রতিহারী তাহাকে ধরিল তরবারিখানা দরিয়ার কাঁধের উপর রাখিয়া বলিল পালাও কোথা সখী দরিয়া কাজ হইয়াছে ঘর যাইব প্রতিহারি টাকা পাইয়াছ আমায় কিছু দেবে না দরিয়া আমার টাকার বড় দরকার একটা গীত শুনাইয়া যাই সারেং গান প্রতিহারি সারেং ছিল মধ্যে মধ্যে বাজাইত রংমহালে গীতবাদের বড় ধুম সকল বেগমের এক এক সম্প্রদায় নর্তকি ছিল যে অপরিণীতা গণিকাদিগে ছিল না তাহারা আপনা আপনি সে কার্য সম্পন্ন করিত রংমহলার রাত্রিতে সুর লাগিয়াই ছিল দরিয়া তাতারির সারেং লইয়া গান করিতে বসিল সে অতিশয় সুকণ্ঠ সঙ্গীতে বড় পটু অতি মধুর গাইল জেবুন নিশা ভিতর হইতে জিজ্ঞাসা করিল কে গায় প্রতিহারী বলিল দরিয়া বিবি হুকুম হইল উহাকে পাঠাইয়া দাও দরিয়া আবার জেবন নিশা নিকট গিয়া কুর্নিশ করিল জেবুন নিশা বলিলেন গা ওই বীণ আছে বীণ লইয়া দরিয়া গাইল গাইল অতি মধুর শাহজাদি অনেক নিন্দিত সঙ্গীত বিদ্যাপটু গায়ক গায়িকার গান শুনিয়াছিলেন কিন্তু এমন গান কখনো শুনেন নাই দরিয়ার গীত সমাপ্ত হইলে জেবুন নিশা তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি মোবারকের কাছে কখনো গাইয়াছিলে দরিয়া আমার এই গীত শুনিয়াই তিনি আমাকে বিবাহ করিয়াছিলেন জেবুন নিশা একটা ফুলের তোড়া ফেলিয়া দড়িয়াকে এমন জোরে মারিলেন যে দরিয়ার কর্ণভূষায় লাগিয়া কান কাটিয়া রক্ত পড়িল তখন জেবুন নিশা তাহাকে আরও কিছু অর্থ দিয়া বিদায় করিলেন বলিলেন আর আসিস না দরিয়া তসলিম দিয়া বিদায় লইল মনে মনে বলিল আবার আসিব আবার জ্বালাইব আবার মার খাইব আবার টাকা নিব তোমার সর্বনাশ করিব পঞ্চম পরিচ্ছেদ উদিপুরী বেগম ঔরঙ্গজেব জগৎ প্রথিত বাদশাহ তিনি জগৎপ্রথিত সাম্রাজ্যের অধিকারী হইয়াছিলেন নিজেও বুদ্ধিমান কর্মদক্ষ পরিশ্রমী এবং অন্যান্য রাজগুণে গুণবান ছিলেন এই সকল অসাধারণ গুণ থাকিতেও সেই জগৎ প্রথিত নামা রাজাধীরাজ আপনার জগৎ প্রথিত সাম্রাজ্য এক প্রকার ধ্বংস করিয়া মানবলীলা সংবরণ করিলেন ইহার একমাত্র কারণ ঔরঙ্গজেব মহাপিষ্ঠ ছিলেন তাহার ন্যায় ধূর্ত কপট কপটাচারী পাপে সংকট শূন্য স্বার্থপর পরপীরক প্রজাপীরক দুই একজন মাত্র পাওয়া যায় এই কপটাচারী সম্রাট জিতেন্দ্রীয়তার ভান করিতেন কিন্তু অন্তঃপুর অসংখ্য সুন্দরী রাজিতে মধুমক্ষিকা পরিপূর্ণ মধুচক্রের ন্যায় দিবারাত্র আনন্দ ধ্বনিতে ধ্বনিত হইত তাহার মহিষীও অসংখ্য আর সরার বিধানের সঙ্গে সম্বন্ধ শূন্য বেতন ভগিনী বিলাসিনীও অসংখ্য এই পাপিষ্ঠাদিগের সঙ্গে এই গ্রন্থে সম্বন্ধ বড় অল্প কিন্তু কোনো কোনো মহিষীর সঙ্গে এই উপাখ্যানের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে মোগল বাদশাহেরা যাহাকে প্রথম বিবাহ করিতেন তিনি প্রধানা মহিষী হইতেন হিন্দুদ্দেশে ঔরঙ্গজেবের দুর্ভাগ্যক্রমে একজন হিন্দু কন্যা তাহার প্রধান মহিষী আকবর বাদশাহ রাজপুত রাজগণের কন্যা বিবাহ করার প্রথা প্রবর্তিত করিয়াছিলেন সেই নিয়ম অনুসারে সকল বাদশাহেরই হিন্দু মহিষী ছিল ঔরঙ্গজেবের প্রধান মহিষী যোধপুরী বেগম যোধপুরী বেগম প্রধানা মহিষী হইলেও পেয়সী মহিষী ছিলেন না যে সর্বাপেক্ষা প্রেয়সী সে একজন খ্রিস্টিয়ানী উদিপুরি নামে ইতিহাসে পরিচিতা উদয়পুরের সঙ্গে ইহার কোনো সম্বন্ধ ছিল বলিয়া ইহার নাম উদিপুরী নহে আসিয়া খণ্ডের দূর পশ্চিম প্রান্তস্থিত যে জর্জিয়া এখন রুশিয়া রাজ্যভুক্ত তাহাই ইহার জন্মভূমি বাল্যকালে একজন দাস ব্যবসায়ী ইহাকে বৃক্ষয়ার্থে ভারতবর্ষে আনে ঔরঙ্গজেবের অগ্রজ দ্বারা ইহাকে ক্রয় করেন বালিকা বয়প্রাপ্ত হইলে অদ্বিতীয় রূপলাবণ্যবতী হইয়া উঠিল তাহার রূপে মুগ্ধ হইয়া দ্বারা তাহার অত্যন্ত বশীভূত হইলেন বলিয়াছি উদিপুরী মুসলমান ছিল না খ্রিস্টিয়ান প্রবাদ আছে যে দ্বারাও শেষে খ্রিস্টিয়ান হইয়াছিলেন দ্বারাকে যুদ্ধে পরাস্ত করিয়া তবে ঔরঙ্গজেব সিংহাসনে বসিতে পাইয়াছিলেন দ্বারাকে পরাস্ত করিয়া ঔরঙ্গজেব প্রথমে তাহাকে বন্দী করিয়া পরে বধ করেন দ্বারাকে বধ করিয়া নরাধম ঔরঙ্গজেব এক আশ্চর্য প্রসঙ্গ উত্থাপিত করিল উড়িয়াদিগের কলঙ্ক আছে যে বড় ভাই মরিলে ছোট ভাই বিধবা ভাতৃজায়াকে বিবাহ করিয়া তাহার শোকা পণদন করে এই শ্রেণীর একজন উড়িয়াকে আমি একদম জিজ্ঞাসা করিয়াছিলাম তোমরা এমন দুষ্কর্ম কেন করো সে ঝটিতে উত্তর করিল আগে ঘরের বউ কি পরকে দিব ভারতেশ্বর ঔরঙ্গজেবও বোধহয় সেইরূপ বিচার করিলেন তিনি কোরআনের বচন উদ্ধৃত করিয়া প্রমাণ করিলেন যে ইসলাম ধর্মানুসারে তিনি অগ্রজপদী বিবাহ করিতে বাধ্য অতএব দ্বারা দুইটি প্রধানা মহিষীকে সিও অর্ধাঙ্গের ভগিনী হইতে আহত করিলেন একটি রাজপুত কন্যা আর একজন এই উদীপুরী মহাশয়া রাজপুত কন্যা এই আজ্ঞা পাইয়া যাহা করিল হিন্দু কন্যা মাত্রেই সেই অবস্থায় তাহা করিবে কিন্তু আর কোনো জাতিয়া কন্যা তাহা পারিবে না সে বিষ খাইয়া মরিল খ্রিস্টিয়ানিতা সানন্দে ঔরঙ্গজেবের কণ্ঠ লগ্না হইল ইতিহাসে গণিকার নাম কীর্তিত করিয়া জন্ম সার্থক করিয়াছেন আর যে ধর্ম রক্ষার জন্য বিষপান করিল তাহার নাম লিখিতে ঘৃণাবোধ করিয়াছেন ইতিহাসের মূল্য এই উদীপুরের যেমন অতুল্য রূপ তেমনি অতুল্য মদ্মা শক্তি দিল্লির বাদশাহেরা মুসলমান হইয়াও অত্যন্ত শক্ত ছিলেন তাহাদিগের পৌরবর্গ এ বিষয়ে তাহাদের দৃষ্টান্তানুগামী হইতেন রংমহালেও এর অঙ্গের ছড়াছড়ি এই নরকমধ্যেও উদীপুরী নাম জাহির করিয়া তুলিয়াছিল যেবনিসা হঠাৎ উদীপুরী স্বয়ন গৃহে প্রবেশ করিতে পারিল না কেননা ভারতেশ্বরের প্রিয়তমা মহিষী মদ্যপানে প্রায় বিলুপ্ত চেতনা বসন ভূষণ কিছু বিপর্যস্ত বাদীরা শয্যা পুনর্বিন্যস্ত করিল ডাকিয়া সচেতন ও সাবধান করিয়া দিল যেবন নিশা আসিয়া দেখিল উদিপুরীর বাম হাতে সটকা নয়ন অর্ধ নিমিলিত অধরা বান্ধুলির উপর মাছি উড়িতেছে ঝটিকা বিভিন্ন পতিত বৃষ্টি নিযু নিষিপ্ত পুষ্প রাশির মতো উদিপুরী বিছানায় পড়িয়া আছে যেবন নিশা আসিয়া কুর্নিশ করিয়া বলিল মা আপনার মেজাজ উত্তম তো উদিপুরী অর্ধ জাগ্রতের স্বরে রসনার জড়তার সহিত বলিল এত রাতছে কেন যেবন নিশা একটা বড় খবর আছে উদিপুরি কি মারহাটটা ডাকু মরেছে জেবন নিশা তারও অপেক্ষা খোশ খবর এই বলিয়া জেবন নিশা গুছাইয়া বাড়াইয়া রং ঢালিয়া দিয়া চঞ্চল কুমারীর সেই তসবির ভাঙার গল্পটা করিলেন উদিপুরি জিজ্ঞাসা করিল এ আর খোশ খবর কি? জেবন নিশা বলিল এই মহিষের মতো বাঁদিগুলা হজরতের তামাকু যে আমি তাহা দেখিতে পারি না রূপনগরে সেই সুন্দরী রাজকুমারী আসিয়া হজরতের তামাকু সাজিবে বাদশাহের কাছে এই ভিক্ষা চাহিয়াও উদিপুরি না বুঝিয়া নেশার ঝোঁকে বলিল বহুত আচ্ছা ইহার কিছু পরে রাজকার্য পরিশ্রম ক্লান্ত বাদশাহ সমাপনয়ন জন্য উদিপুরীর মন্দিরে উপস্থিত হইলেন উদিপুরী নেশার ঝোঁকে চঞ্চল কুমারীর কথা জেবুন নিশার কাছে যেমন শুনিয়াছিল তেমনই বলিল সে আসিয়া আমার তামাকু সাজিবে এ প্রার্থনাও জানাইল বলিবা তো ঔরঙ্গজেব শপথ করিয়া স্বীকার করিলেন কেননা ক্রোধে অস্থির হইয়াছিলেন ষষ্ঠ পরিচ্ছেদ যোধপুরী বেগম পরদিন রাজাজ্ঞা প্রচারিত হইল রূপনগরের ক্ষুদ্র রাজার উপর এক আদেশপত্র জারি হইল যে অদ্বিতীয় কুটিলতা ভয়ে জয়সিংহ ও যশবন্ত সিংহ প্রভৃতি সেনাপতিগণ ও আজিম শাহ প্রভৃতি শাহজাদাগণ সর্বদা শসব ব্যস্ত যে অভেদ্য কুটিলতা জালে বদ্ধ হইয়া চতুরাগ্রগণ্য শিবজিও দিল্লিতে কারাবদ্ধ হইয়াছিলেন এই আজ্ঞাপত্ত সেই কুটিলতা প্রসূত তাহাতে লিখিত হইল যে বাদশাহ রূপনগরের রাজকুমারীর অপূর্ব রূপলাবণ্য বৃত্তান্ত শবনে মুগ্ধ হইয়াছেন আর রূপনগরের রাও সাহেবের সৎ স্বভাব ও রাজভক্তিতে বাদশাহ প্রীত হইয়াছেন অতএব বাদশাহ রুজকম রাজকুমারীর পানিগ্রহণ করিয়া তাঁহার সেই রাজভক্তি পুরস্কৃত করিতে ইচ্ছা করেন রাজকন্যাকে দিল্লিতে পাঠাইবার উদ্যোগ করিতে থাকুন শীঘ্র রাজ সৈন্য আসিয়া কন্যাকে দিল্লিতে লইয়া যাইবে এই সংবাদ রূপনগরে আসিবা মাত্র মহা হুলুস্থুল পড়িয়া গেল রূপনগরে আর আনন্দের সীমা রহিল না যোধপুর অম্বর প্রভৃতি বড় বড় রাজপুত রাজাগণ মোগল বাদশাহকে কন্যা দান করা অতি গুরুতর সৌভাগ্যের বিষয় বলিয়া বিবেচনা করিতেন সে স্থলে ক্ষুদ্রজীবী রাজার অদৃষ্টে এই শুভ ফল বড়ই আনন্দের বিষয় বলিয়া সিদ্ধ হইল বাদশাহের বাদশাহ যাহার সমকক্ষ মনুষ্যলোকে কেহ নাই তিনি জামাতা হইবেন চঞ্চল কুমারী পৃথিবীশ্বরী হইবেন ইহার অপেক্ষার সৌভাগ্যের বিষয় কি আছে রাজা রাজা রানী পৌরজন রূপনগরের প্রজাবর্গ আনন্দে মাতিয়া উঠিল রানী দেবমন্দিরে পূজা পাঠাইয়া দিলেন রাজা এই সুযোগে কোন ভূম্যধিকারীর কোন কোন গ্রাম কারিয়াল হইবেন তাহার ফর্দ করিতে লাগিলেন কেবল চঞ্চল কুমারীর সখীজন নিরানন্দ তাহারা জানিত যে এ সম্বন্ধে মোগল দেশিনী চঞ্চল কুমারীর কোনো সুখ নাই সংবাদটা অবশ্য দিল্লিতেও প্রচার হইল বাদশাহী রংমহলের প্রচারিত হইল যোধপুরী বেগম শুনিয়া বড় নিরানন্দ হইলেন তিনি হিন্দুর মেয়ে মুসলমানের ঘরে পড়িয়া ভারতেশ্বরী হইয়াও তাহার সুখ ছিল না তিনি ঔরঙ্গজেবের পুরী মধ্যেও আপনার হিন্দু আনী রাখিতেন হিন্দু পরিচারিকা দ্বারা তিনি সেবিতা হইতেন হিন্দুর ভোজন করিতেন না এমনকি ঔরঙ্গজেবের পুরী মধ্যে হিন্দু দেবতার মূর্তি স্থাপন করিয়া পূজা করিতেন বিখ্যাত দেবোদ্দেশি ঔরঙ্গজেব যে এতটা সহ্য করিতেন ইহাতেই বুঝা যায় যে ঔরঙ্গজেব তাহাকেও একটু অনুগ্রহ করিতেন যোধপুরী বেগম এ সংবাদ শুনিলেন বাদশাহের সাক্ষাৎ পাইলে বিনীতভাবে বলিলেন যাহাপনা। যাহার আজ্ঞায় প্রতিদিন রাজ রাজেশ্বরগণ রাজ্যচ্যুত হইতেছে এক সামান্য বালিকা কি তাহার ক্রোধের যোগ্য রাজেন্দ্র হাসিলেন কিন্তু কিছু বলিলেন না সেখানে কিছুই হইল না তখন যোধপুর রাজকন্যা মনে মনে বলিলেন হে ভগবান আমাকে বিধবা করো এ রাক্ষস আর অধিক দিন বাঁচিলে হিন্দু নাম লোপ হইবে দেবী নামে তাহার একজন পরিচারিকা ছিল সে যোধপুর হইতে তাহার সঙ্গে আসিয়াছিল কিন্তু অনেক দিন দেশ ছাড়া এখন অধিক বয়সে আর সে মুসলমানের পুরীর মধ্যে থাকিতে চাহি না অনেক দিন হইতে সে বিদায় চাহিতেছিল কিন্তু সে বড় বিশ্বাসী বলিয়া যোধপুরই তাহাকে ছাড়েন নাই যোধপুরী আজ তাহাকে নিভৃতে লইয়া গিয়া বলিলেন তুমি অনেক দিন হইতে যাইতে চাহিতেছ আজ তোমাকে ছাড়িয়া দিব কিন্তু তোমাকে আমার একটি কাজ করিতে হইবে কাজটি বড় শক্ত বড় পরিশ্রমের কাজ বড় সাহসের কাজ আর বড় বিশ্বাসের কাজ তাহার খরচপত্র দিব বকশিস দিব আর চিরকালের জন্য মুক্তি দিব করিবে দেবী বলিল আজ্ঞা করুন যোধপুরী বলিলেন রূপনগরের রাজকুমারীর সংবাদ শুনিয়াছ তার কাছে যাইতে হইবে চিঠিপত্র দিব না যাহা বলিবে আমার নাম করিয়া বলিবে আর আমার এই পাঞ্জা দেখাইবে তিনি বিশ্বাস করিবেন ঘোড়ায় চড়িতে পারো ঘোড়াই যাইবে ঘোড়া কিনিবার খরচ দিতেছি দেবী কি বলিতে হইবে বেগম রাজকুমারীকে বলিবে হিন্দুর কন্যা হইয়া মুসলমানের ঘরে না আসেন আমরা আসিয়া নিত্য মরণ কামনা করিতেছি বলিবে যে তসবির ভাঙার কথাটা বাদশাহ শুনিয়াছেন তাকে সাজা দিবার জন্যই আনিতেছেন প্রতিজ্ঞা করিয়াছেন রূপনগরালিকা দিয়ে উদিপুরীর তামাকু সাজাইবেন বলিও বরং বিষ খাইও তথাপি দিল্লিতে আসিও না আরও বলিও ভয় নাই দিল্লির সিংহাসন টলিতেছে দক্ষিণে মারহাটটা মোগলের হাড় ভাঙি ভাঙিয়া দিতেছে রাজপুতেরা একত্রিত হইতেছে জেজিয়ার জ্বালায় সমস্ত রাজপুতানা জ্বলিয়া উঠিয়াছে রাজপুতানায় গোহত্যা হইতেছে কোন রাজপুত সহিবে সব রাজপুত একত্রিত হইতেছে উদয়পুরের রানা বীর পুরুষ মোগল তাতারের মধ্যে তার মতো কেহ নাই তিনি যদি রাজপুতগণের অধিনায়ক হইয়া অস্ত্র ধারণ করেন যদি একদিকে শিবজি আর একদিকে রাজসিংহ অস্ত্র ধরেন তবে দিল্লির সিংহাসন কয়দিন টিকিবে দেবী এমন কথা বলিও না মা দিল্লির তো তোমার ছেলের জন্যই আছে আপনার ছেলের সিংহাসন ভাঙ্গিবার পরামর্শ আপনি দিতেছ বেগম আমি এমন ভরসা করি না যে আমার ছেলে তক্তে বসিবে যতদিন রাক্ষসী রেবন নিশা ডাকিনি উদিপুরি বাঁচিবে ততদিন সে ভরসা করি না একবার সে ভরসা করিয়া রৌশন কাছে বড় মার খাইয়াছিলাম আজিও মুখে চোখে সে দাগ জখমের চিহ্ন আছে এইটুকু বলিয়া যোধপুর কুমারী একটু কাঁদিলেন তারপর বলিলেন সেসব কথায় কাজ নাই তুমি আমার সকল মতলব বুঝিবে না বুঝিয়াই বা কি হইবে যাহা বলি তাই করিও রাজকুমারীকে রাজসিংহের স্মরণ লইতে বলিও রাজসিংহ রাজকুমারীকে প্রত্যাখ্যান করিবেন না বলিও আমি আশীর্বাদ করিতেছি যে তিনি রানার মহিষী হন মহিষী হইলে যেন প্রতিজ্ঞা করেন যে উদিপুরী তার তামাকু সাজিবে রৌশনারা তাকে পাখার বাতাস করিবে দেবী এও কি হয় মা বেগম সে কথার বিচার তুমি করিও না আমি যা বলিলাম তা পারিবে কি না দেবী আমি সব পারি বেগম তখন দেবীকে প্রয়োজনীয় অর্থ ও পুরস্কার এবং পাঞ্জা দিয়া বিদায় করিলেন সপ্তম পরিচ্ছেদ খোদা শাহজাদি গড়েন কেন আবার নিশার বিলাস মন্দিরে মোবারক রাত্রিকালে উপস্থিত এবার মোবারক গালিচার উপর জানুপাতিয়া পাতিয়া উপবিষ্ট যুক্ত কর ঊর্ধ্ব মুখ জেবুন সেই রত্নখচিত পালঙ্কে মুক্তা প্রাবালের ঝালরযুক্ত যুক্ত শয্যায় জড়ির কামদার বালিশের উপর হেলিয়া সুবর্ণের আলবোলায় রত্নখচিত নলে তামাকু সেবন করিতেছিল পাশ্চাত্য মাহাত্মের কৃপায় তামাকু তখন ভারতবর্ষে আসিয়াছে জেবন বলিতেছেন সব ঠিক বলিবে মোবারক যুক্ত করে বলিল আজ্ঞা করিলেই বলিব জেবন তুমি দরিয়াকে বিবাহ করিয়াছ মোবারক যখন স্বদেশে থাকিতাম তখন করিয়াছিলাম জেবুন নিশা তাই অনুগ্রহ করিয়া আমাকে নেকা করিতে চাহিয়াছিলে মোবারক আমি অনেক দিন হইল উহাকে তালাক দিয়া পরিত্যাগ করিয়াছি জেবুন নিশা কেন পরিত্যাগ করিয়াছ মোবারক সে পাগল অবশ্য তাহা আপনি বুঝিয়া থাকিবেন জেবুন নিশা পাগল বলিয়া তো আমার কখনো বোধ হয় নাই মোবারক সে আপনার কার্যসিদ্ধির জন্য হুজুরে হাজির হয় কাজের সময় আমিও তাহাকে কখনো পাগল দেখি নাই কিন্তু অন্য সময়ে সে পাগল আপনি তাহাকে খান খা কোনো দিন আনাইয়া দেখিবেন যেবুন নিশা তুমি তাহাকে পাঠাইয়া দিতে পারিবে বলিও যে আমার কিছু ভালো সুরমার প্রয়োজন আছে মোবারক আমি কাল প্রভাতে এখান হইতে দূর দেশে কিছু দিনের জন্য যাইব জেবন নিশা দুর্দেশে যাইবে কই সে কথা তো আমাকে কিছু বলো নাই মোবারক আজ সে কথা নিবেদন করিব ইচ্ছা ছিল জেবন নিশা কোথায় যাইবে মোবারক রাজপুতানায় রূপনগর নামে গড় আছে সেখানকার রাও সাহেবের কন্যাকে মহিষী করিবার অভিপ্রায় শাহান সাহের মর্জি মোবারকে হইয়াছে কাল তাহাকে আনিবার জন্য রূপনগরে ফৌজ যাইবে আমাকে ফৌজের সঙ্গে যাইতে হইবে জেবুর নিশা সেই বিষয়ে আমার কিছু বলিবার আছে কিন্তু আগে আর একটা কথার উত্তর দাও তুমি গণেশ জ্যোতিষীর কাছে ভাগ্য ভাগ্যবনাইতে গিয়াছিলে মোবারক গিয়াছিলাম জেবন নিশা কেন গিয়াছিলে মোবারক সবাই যায় এই জন্য গিয়াছিলাম এ কথা বলিলেই সঙ্গত উত্তর হয় কিন্তু তাছাড়া আরও কারণ ছিল দড়িয়া আমাকে জোর করিয়া টানিয়া লইয়া গিয়াছিল জেবন নিশা হুম এই বলিয়া জেবুন নিশা কিছুকাল পুষ্প রাশিল ক্রীড়া করিল তারপর বলিল তুমি গেলে কেন মোবারক ঘটনাটা যথাযথ বিবৃত করিলেন জেবন নিশা শুনিয়া জিজ্ঞাসা করিলেন জ্যোতিষী কি বলিয়াছিল যে তুমি শাহজাদি বিবাহ করো তাহা হইলে তোমার শ্রীবৃদ্ধি হইবে মোবারক হিন্দুরা শাহজাদি বলেন না জ্যোতিষী রাজপুত্রী বলিয়াছিল জেবুন নিশা শাহজাদি কি রাজপুত্রী নয় মোবারক নয় কেন জেবুন নিশা তাই কি তুমি সেদিন বিবাহের প্রস্তাব করিয়াছিলে মোবারক আমি কেবল ধর্ম ভাবিয়া সে কথা বলিয়াছিলাম আপনার স্মরণ থাকিতে পারে আমি গণনার পূর্ব হইতে এই কথা বলিতেছি জেবুন নিশা কই আমার তো স্মরণ হয় না তা যাক সে সকল কথাতে আর কাজ নাই তোমাকে এত কথা জিজ্ঞাসা করিলাম তাতে তুমি গোসা করিও না তোমার গোসায় আমার বড় দুঃখ হইবে তুমি আমার প্রাণাধিক তোমাকে যতক্ষণ দেখি ততক্ষণ আমি সুখে থাকি তুমি পালঙ্কের উপর আসিয়া বসো আমি তোমাকে আতর মাখাই যেবন নিশা তখন মোবারকের পালঙ্কের উপর বসিয়া সহস্তে আতর মাখাইতে লাগিল তারপর বলিল এখন সেই রূপনগরের কথাটা বলিব জানি না রূপনগরীর পিতা তাহাকে ছাড়িয়া দেবে কিনা ছাড়িয়া না দেয় তবে কারিয়া লইয়া আসিবে মোবারক বলিল এরূপ আদেশ তো বাদশাহের নিকট আমরা পাই নাই জেবুন নিশা এ স্থলে আমাকেই না হয় বাদশাহ মনে করিলে যদি বাদশাহের এরূপ অভিপ্রায় না হইবে তবে ফৌজ যাইতেছে কেন মোবারক পথের বিঘ্ন নিবারণ জন্য জেবুন নিশা আলমগীর বাদশাহের ফৌজ যে কাজে যাইবে সে কাজে তাহারা নিষ্ফল হইবে তোমরা যে প্রকারে পারো রূপনগরীকে লইয়া আসবে বাদশাহ যদি তাহাতে না হন তবে আমি আছি মোবারক আমার পক্ষে সেই হুকুমি যথেষ্ট তবে আপনার এরূপ অভিপ্রায় কেন হইতেছে জানিতে পারিলে আমার বাহুতে আরও বল হয় জেবন বলিল সেই কথাটাই আমি বলিতে চাহিতেছিলাম এই রূপনগর ওয়ালিকে আমার কৌশলেই তলব হইয়াছে মোবারক মতলব কি জেবন মতলব এই যে উদিপুরীর রূপের বড়ায় আর সহ্য হয় না শুনিলাম রূপনগরওয়ালি আরও খুবসুরত যদি হয় তবে উদিপুরীর বদলে সেই বাদশাহের উপর প্রভুত্ব করিবে আমি তাহাকে আনিতেছি ইহা জানিলে রূপনগরওয়ালি আমার বসীভূত থাকিবে তাহলেই আমার একাধিপত্যের যে একটু কণ্টক আছে তাহা দূর হইবে তা তুমি যাইতেছ ভালোই হইতেছে যদি দেখো যে সে উদিপুরী অপেক্ষা সুন্দরী মোবারক আমি হযরত বেগম সাহেবাকে কখনো দেখি নাই জেবন নিশা দেখো তো দেখাইতে পারি এই পর্দার আড়ালে লুকাইতে হইবে মোবারক উঠিল বলিল দিল্লিতে তোমার মতো কয়টা বানর আছে তা যাক আমি তোমায় যা বলি শুনো উদিপুরীকে না দেখো আমি তাহার তসবির দেখাইতেছি কিন্তু রূপনগরীকে দেখিও যদি তাহাকে উদিপুরীর অপেক্ষা সুন্দরী দেখো তবে তাহাকে জানাইবে যে আমারই অনুগ্রহে সে বাদশাহের বেগম হইতেছে আর যদি দেখো সেটা দেখিতে তেমন নয় জেবন নিশা একটু ভাবিল মোবারক জিজ্ঞাসা করিল যদি দেখি দেখিতে ভালো ভালো নহে তবে কি করিব জেবুন নিশা তুমি বড়ো বিবাহ ভালোবাসো তুমি আপনি বিবাহ করিও বাদশাহ যাহাতে অনুমতি দেন তাহা আমি করিব মোবারক অধমের প্রতি কি আপনার একটু ভালোবাসাও নাই জেবন নিশা বাদশাহ জাদিদের আবার ভালোবাসা মোবারক আল্লাহ তবে বাদশাহ জাতিদিগকে কি জন্য সৃষ্টি করিয়াছেন জীবন নিশা সুখের জন্য ভালোবাসা দুঃখমাত্র মোবারক শুনিতে চাইল না কথা চাপা দিয়া কহিল যিনি বাদশাহের বেগম হইবেন তাহাকে আমি দেখিব কি প্রকারে জেবুর নিশা কোনো কৌশলে মোবারক শুনিলে বাদশাহ কি বলিবেন জেবুন নিশা সে দায়দোষ আমার মোবারক আপনি যা বলিবেন তাই করিব কিন্তু এ গরিবকে একটু ভালোবাসিতে হইবে জেবুন নিশা বলিলাম না যে তুমি আমার প্রাণাধিক মোবারক ভালোবাসিয়া বলিয়াছেন কি জেবুর নিশা বলিয়াছি ভালোবাসা গরিব দুঃখের দুঃখ শাহজাদীরা সে দুঃখ স্বীকার করে না মর্মাহত হইয়া মোবারক বিদায় লইয়া চলিয়া গেল আজ আমি এখানেই আমার পাশ সমাপ্ত করলাম পরবর্তী খণ্ডগুলি শোনার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ